আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীগণ। আল্লাহ এখানে কোনোবদ্ধ ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে ডাক দেন নাই, শুধুমাত্র ঈমানদারদেরকে অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কি বলেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ সব কিছু দেখেন নাকি দেখেন না? দেখেন। আল্লাহকে ভয় করার মতো যদি আপনি ভয় করেন তাহলে আল্লাহ বলেন তোমার তোমার অন্তরের মধ্যে যখন আমি আল্লাহর ভয় থাকবে দুনিয়ার সব কিছু তোমাকে ভয় করবে। সুবহানাল্লাহ। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ভবিষ্যতের জন্য, আগামী কালের জন্য, অন্ধকার কবরের জন্য, কিয়ামতের মাঠের জন্য, মিজানের জন্য, ফুলসিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো সেটা তুমি একটু চিন্তা করে দেখো। আল্লাহ কি বলেছেন? তাহলে আপনি কি পাঠিয়েছেন আগামী কালের জন্য? আপনি যখন ইন্তেকাল করবেন কবরে, কবরের জন্য আপনি কি সামান জোগাড় করেছেন সেটা আল্লাহ ইঙ্গিত দেওয়ার পরে আল্লাহ আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন, আপনি যা কিছু করেন না কেন একেবারে জাররা পরিমাণ যদি আপনি করেন তাহলে আল্লাহ বলেন এই সম্পর্কে আমি খবর রাখি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেই দেখবেন কোন একটা যদি মানুষে বলে ওরা খবর আছে, কি আছে হবে? খবর আছে। আল্লাহ বলতেছেন এটা হচ্ছে আরবি শব্দ, আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম, আমি খবর রাখি, তুমি যা কিছু করে না কেন, তুমি যেখানে যাও না কেন, তোমার সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি তুমি কখনো বের করে দিতে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনাকে দান সদকা এটা করতে হবে। এখন যদি আপনাদের কাছে যদি প্রশ্ন রাখি, এটা আমি চিন্তা করে দেখলাম আর কি, আপনাদের মসজিদের অধীনে যতগুলো কবরস্থান আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিক্রি হতো, হতো না? একটু কথা বলেন না, হতো নাকি হতো না? তাহলে দেখেন এখান থেকে আপনার শিক্ষা নেওয়ার বিষয় আছে, যেই জায়গাগুলো ওয়াকফ করে দিয়েছেন, যেই মসজিদের জন্য ওয়াকফ করে দিয়েছেন, এই মসজিদ যারা স্থাপন করেছেন, যারা এই মসজিদ নির্মাণ করেছেন, অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে না, তাহলে আপনি যেই জিনিসটা দিয়েছেন সেই জিনিস কি কবরে নিয়ে গেছে? নিয়ে যায় নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে বর্ণনা দিয়েছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. سبحان الله. বলেন আল্লাহ বলেন যারা দান সদকা করে তাদের দৃষ্টান্ত হচ্ছে একটি শস্য দানা, অর্থাৎ কাঁঠাল বিচি ধরেন, আমের বিচি ধরেন, এটা আপনি শুধু রোপণ করে দেন, এটা তুলে কে? আল্লাহ। আল্লাহ বলেন এই একটি শস্য দানা থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবা মানি সাত, সাতটি শীষ বের করেন, কয়টি? সাতটি। এখান থেকে আল্লাহ বলেন ওই সাতটি শীষ যেখান থেকে বের করি একটি শীষের মধ্যে মিয়াকুন 100 করে, 100 করে আল্লাহ দানা কি করে দেন? বের করে দেন। যেই 100 থেকে আল্লাহ বলেন আমি চাইলে 1 টাকা আপনি দান করেছেন, এটাকে আল্লাহ 7 গুণ বৃদ্ধি করেন, 7 থেকে 100 গুণ বৃদ্ধি করেন। আল্লাহ বলেন 100 গুণ থেকে আমি চাইলে আরো বহু বেশি করে বৃদ্ধি করে তোমার আমল নামার মধ্যে আমি লিখে দিব। সুবহানাল্লাহ। আপনি কোরআনুল কারিম খুলে দেখেন আল্লাহ বলেন আমি হলাম মহা জ্ঞানী, আমি হলাম মহা শক্তিবান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, আমার নূরুন নবী রাহমাতাল্লিল আলামিন বলেছেন আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাই, আমার নূরুন নবী বলতেছেন এই আদম সন্তানরা, এই আমার উম্মতের নন নারীগণ, তোমরা দান করো, সদকা করো, আল্লাহ তোমাদেরকে আরো বেশি বেশি দিবেন। সুবহানাল্লাহ।
যেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী বলেছেন আব্দুল নাস ইবাদাল আম্বিয়া আম্বিয়াই কেরামের পরে মানুষের মধ্যে সর্বোত্তম হলো সিদ্দিক আকবর উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই যে তাবুক যুদ্ধের মধ্যে আমার নূরুন নবী রাহমাতাল লিল আলামিন হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তাবুক যুদ্ধের সময় যখন আমার নূরুন নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন ও সাহাবীরা যার যতটুকু সামর্থ্য আছে তোমরা বাসার মধ্যে গিয়ে ঘরের মধ্যে গিয়ে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আল্লাহ এবং রাসূলের রাস্তার মধ্যে দান করে দাও সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে কিরামরা যখন সবাই চলে গেল চলে যাওয়ার পরে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আল্লাহর রাস্তায় দান করতেছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে যা দান করবে সদকা করবে সেইগুলো যখন নিয়ে আসলেন আমার নূরুন নবী রাহমাতাল লিল আলামিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন উমর রে তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ঘরের মধ্যে আমার যেই সম্পদ আছে সম্পদকে দুই ভাগে বিভক্ত করে আমি এক ভাগ আমার পরিবার পরিজনের জন্য রেখে এসেছি আর এক ভাগ আপনি নবীর দরবারে নিয়ে এসেছি সুবহানাল্লাহ বলেন সিদ্দিক আকবর আজ আসে নাই যেই হাদিসের অনুবাদ করতেছি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন আজকে মনে হয় আমি কি হয়ে যাব এক নাম্বার হয়ে যাব তখন আমার নবী বললেন উমর রে সিদ্দিক আকবর আইজো আসে নাই সিদ্দিক আকবর আসক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী জিজ্ঞেস করলেন ও আবু বকর তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো তখন সিদ্দিক আকবর উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি সুবহানাল্লাহ এখন প্রশ্ন করতে পারেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ফুলের জারু বলি আমরা যেটা ফুলের জারু জারু এটা সহ নিয়ে এসেছেন সুলার ছাই আবার গেছে সুলা না এমনি লাগবে সুলার মধ্যে ছাই হয় না আপনারা কি বলেন ছাই বলেন তাহলে আপনি প্রশ্ন করতে পারেন হুজুর যে ফুলের জারু কেন নিয়ে এসেছেন ফুলের জারু নিয়ে এসেছেন এই জন্য যে জিহাদের ময়দানে যখন যাবে তাবু যখন কি করে নির্মাণ করে সেখানে যদি কঙ্কর থাকে এই ফুলের জারু দিয়ে কঙ্করগুলো কি করে দেওয়ার জন্য পরিষ্কার করে দেওয়ার জন্য সিদ্দিক আকবর ফুলের জারু নিয়ে এসেছেন সুবহানাল্লাহ এখন আপনি বলতে পারেন হুজুর সাই কেন নিয়ে এসেছেন এই মুরব্বী বাবাগুলো জানবে তৎকালীন সময়ের মধ্যে যখন শরীরের মধ্যে যখন কোনো আঘাত প্রাপ্ত হতো এই যে আমরা তিতে পাতা বলি এটা তো সহজে কথার মধ্যে পাওয়া যায় না যে যেখানে আঘাত প্রাপ্ত হয় সেখানে দেখবেন ছাই যদি দেয় তাহলে রক্ত বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য ছাই সহ নিয়ে এসেছেন এটা হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আমার নবীর জন্য ওরা পাগল ছিল এখান থেকে আপনি শিক্ষা নেন সাহাবায়ে কেরামের যখন আপনি জীবনী পড়বেন তখন আপনি পেয়ে যাবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ যেই তিরমিজি শরীফের মধ্যে আরেকটি হাদিস এসেছে আল্লাহর নবী কত সুন্দর করে বর্ণনা দিয়েছেন আমরা তো কোরআন হাদিস পড়ি না এই জন্য আমরা জানি না আন্নাবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله تعالى عليه وسلم الصفي قريب من الله قريب من الجنة قريب من الناس بعيد من النار একটি হাদিসের মধ্যে তিনটি অংশ দিয়েছেন আমার নবী প্রথম অংশের মধ্যে বলতেছেন করিব মিনাল্লাহ যে ব্যক্তি দান সদকা করে মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনদেরকে দান সদকা দিয়ে সেই ব্যক্তি হলো আল্লাহর নিকটে সুবহানাল্লাহ বলে যে করিব মিনাল জান্নাহ যে ব্যক্তি দান সদকা করে সেই ব্যক্তি জান্নাতের নিকটে সুবহানাল্লাহ বলে করিব মিনান্নাস সেই ব্যক্তি মানুষের নিকটে মানুষও তাকে ভালোবাসে নাকি ভালোবাসে না ভালোবাসে আমার নবী বলেন বাইদুম মিনান্নার সেই ব্যক্তি জাহান্নাম থেকে অনেক দূরে উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় অংশের মধ্যে কি বলেন দেখেন ওয়াল বাখিলু বাইদুম মিনাল্লাহ বাইদুম মিনাল জান্নাহ বাইদুম মিনান্নাস করিবুম মিনান্নার দ্বিতীয় অংশের মধ্যে আমার নবী বলেন যে ব্যক্তিকে আমি ধন সম্পদ দিয়েছি কিন্তু কৃপণ বহির টাকা দিতে চায় না
সেই ব্যক্তি হলো বাইদুম মিনাল জান্নাত, জান্নাত থেকে অনেক দূরে। বাইদুম মিনান নাস, সেই ব্যক্তিকে মানুষ কি করে না, পছন্দ করে না। আমার নবীর কথা সঠিক, 100% সঠিক। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমান তো থাকবে না। ঈমান থাকবে থাকবে না। আমার নবী বলেন করিবুম মিনান নাস, যে ব্যক্তি বহিল সেই ব্যক্তির একেবারে নিকট হচ্ছে জাহান্নাম, নাউযুবিল্লাহ। বলেন এখন তৃতীয় অংশের মধ্যে আমার নবী বলেন ওয়ালা জাহিদুন সাহিয়ুন আহাব্বু ইলাল্লাহ, যে ব্যক্তিকে আমি ধন সম্পদ দিয়েছি সেই লেখাপড়া করে নাই। জাহেদের বাংলা অর্থ হচ্ছে মূর্খ, লেখাপড়া করে নাই কিন্তু আল্লাহ ধন সম্পদ দিয়েছেন সেই ব্যক্তি কিন্তু দান সদকা করে, মসজিদ মাদ্রাসায় দান সদকা করে, সেই ব্যক্তিকে আল্লাহ বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। বলেন আরেকজন হচ্ছে মিন আবিরিন বাখিল, কিন্তু শিক্ষিত লোক। অনেক ক্ষেত্রে দেখবেন আপনি কিছু মানুষের মুখ থেকে শুনবেন বলো ও তো শিক্ষিত মূর্খ, এরকম বলে না, বলে না কি বলে না? তো উনি শিক্ষিত, টাকা আছে কিন্তু কৃপণ, এটাকে আল্লাহ পছন্দ করে না। দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যদি আপনি আরো জানতে চান, আরেকটি বুখারীর মধ্যে মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস এনেছেন। আমার নূরুন নবী রহমাতাল্লিল আলামিন যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, আমার নূরুন নবী রহমাতাল্লিল আলামিন যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, সাহাবীদেরকে প্রশ্ন করলেন ন সাহাবীরা তোমরা আজকে দিনের বেলায় মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাঈমান, আজকে দিনের বেলায় কে রোজা রেখেছো, প্রশ্ন করলেন। তখন সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে দিনের বেলায় রোজা রেখেছি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবার আমার নবী প্রশ্ন করলেন দ্বিতীয় নাম্বার, ক্বালা ফামান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাযা, বলে ও সাহাবীরা তোমাদের মধ্যে থেকে আজকে দিনের বেলায় কে জানাজার মধ্যে অংশ গ্রহণ করেছে। তাও দেখা যাচ্ছে সাহাবায়ে কেরামের মধ্য থেকে সিদ্দিক আকবর দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে দিনের বেলায় জানাজার মধ্যে অংশ গ্রহণ করেছি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর প্রশ্ন যখন আমার নবী করলেন ক্বালা ফামান আত'আমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, আমার নূরুন নবী বললেন সাহাবীরা তোমরা আজকে দিনের বেলায় কে মিসকিন গরিবদেরকে খাবার দিয়েছ, তখন সাহাবী কেরামের মধ্যে দেখে সিদ্দিক আকবর দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে দিনের বেলায় মিসকিনদেরকে খাবার দিয়েছি, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার প্রশ্ন করলেন ক্বালা ফামান আয়াদা মিনকুমুল ইয়াউমা মারিদান, যেই সাহাবীরা শুনে রাখো আজকে দিনের বেলায় কোন অসুস্থ ব্যক্তিকে রোগা আক্রান্ত ব্যক্তিকে কে দেখতে গিয়েছ, সাহাবাই কেরামের মধ্যে থেকে সিদ্দিক আকবর দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনের বেলায় আমি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম সুবহানাল্লাহ। তখন আমার নবী বললেন দাখালাল জান্নাহ, ও সাহাবীরা তোমরা শুনে রাখো তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও, তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতি লোক তো দেখতে চাই, তখন আমার নবী বললেন ও সাহাবীরা জান্নাতি লোক যদি দেখতে চাও তাহলে আবু বকর সিদ্দিককে দেখে নাও, তাহলে আপনাকে অবশ্যই দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে। আপনাদেরকে 261 নম্বর আয়াতে কারিমা দিয়েছে, এটা মনে রাখবেন। আরেকটা হচ্ছে 274 নম্বর আয়াত সূরা বাকারার, আপনি কুলে দেখবেন, না হলে আমার ওয়াজটা রেকর্ড হচ্ছে আজমির রেকর্ডিং অথবা আজমির মিডিয়ার মধ্যে পেলে আপনি সুন্দর করে আমি যে আয়াতে কারিমা বলে দিচ্ছি সূরার নামও বলে দিচ্ছি, আপনি কোরআনুল কারিম সুন্দর করে কুলে আপনি বাংলা অনুবাদটা দেখে নিতে পারেন। এই যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আয়াতে কারিমা নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 274 নম্বর আয়াত, আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান-নাহারি সিররা ওয়া'আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম যারা আল্লাহর রাস্তায় দান করে মাল থেকে আমওয়াল এটা হচ্ছে বহু বছর আপনার সম্পদ আছে আপনি দান করেছেন আল্লাহ কত সুন্দর করে বলেন বিল্লাইলি ওয়ান নাহার আপনি রাতে বা দিনে দান করেছেন আল্লাহ বলেন আমি বলি নাই আমি সরল অনুবাদ করে দিচ্ছি আল্লাহ বলেন সিফাহু আলানিয়াতান বান্দারে তুমি রাতে দান করো বা দিনে দান করো গোপনে দান করো বা ওপেনে দান করো প্রকাশ্য দান করো অনেক ক্ষেত্রে আমার নবী কিন্তু হাদিসের মধ্যে আবার বলেছেন গোপনে দান করলে এটা উত্তম বলেছেন কিন্তু এই আয়াতের কেন ওপেনে আর গোপনে প্রকাশ্য অপ্রকাশ্য কেন দান করতে বলেছেন দেখবেন টাকা আছে পয়সা আছে কিন্তু উনি বহিল করে না যদি একজন যদি মসজিদের মধ্যে যদি 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা দেয় আপনি সেখান থেকে 3 লক্ষ টাকা মানুষকে দেখাই দেন কিন্তু আপনার অন্তরের মধ্যে থাকতে হবে কি মানুষকে উৎসাহিত করার জন্য যেই উনি যেই বহিল উনি তো দিচ্ছেন 1 টাকাও ওনাকে লাইনে আনার জন্য আল্লাহ এই আয়াতে কারিমা নাযিল করেছেন বলে উনি যদি 6 লক্ষ টাকা দিতে পারে আমি একেবারে গরিব আমি 10 টাকা হলে মসজিদে দিতে পারি না তাই বিদে কি আমি যেটা আসলে এটা মসজিদে দিব মসজিদ কার ঘর আল্লাহর ঘর এজন্য আপনাকে চিন্তা করতে হবে আসল টাকা না দিয়ে আপনি 10 টাকা দেন একটা ছাইয়ের দাম কত 10 টাকা তো 5 টাকা দিয়ে 2 টাকা দিয়ে কিছু পাওয়া যায় আবার রাগ করিয়েন না এজন্য আমি কোরআন কারীমের আয়াত দিয়ে দিছি আপনাকে ওইটা যদি মনে রাখতে না পারেন তাহলে 274 নাম্বার আয়াত কারীমের বাংলা অনুবাদ দেখে দিবেন অনেকে বলবে গোপনে এগুলো কি দেখাই দিতে হয় নাকি এরকম বলে কিছু মানুষ বলে উনি কোরআন সম্পর্কে তো জানে না তাই আল্লাহ বলেন কিছু ওপেনে দিবা মানুষের সামনে দিবা আর কিছু গোপনে দান সৎকা করে দিবা সুবহানাল্লাহ আবার আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম বলে তুমি যে দান সৎকা করেছো সেটার কখনো কোটা দিতে পারবে না এক দ্বিতীয় কথা হচ্ছে এর প্রতিদান কেউ দিতে পারবে না ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম এর প্রতিদান শুধুমাত্র তোমাকে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যে ব্যক্তি দান সৎকা করে সেই ব্যক্তির কোনো ভয় নাই কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ বলুন এই আয়াতে কারিমার কিছু অংশ আবার আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যে আমি কোরআন হাদিসের আলোচনা যে রিসার্চ করে ওলি আউলিয়া কেরাম যে পথে এবং মতে চলেছে ওনাদের সাতটি গুণের মধ্যে এই দান সৎকা একটি গুণ এজন্য আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওলি আউলিয়া কেরামের যে আয়াতে কারিমা আছে সেখানেও আল্লাহ বলেন আমার বন্ধুদের দুনিয়ার জমিনের মধ্যেও ভয় নাই কিয়ামতের ময়দানেও কোনো ভয় নাই কোনো চিন্তা নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এবার আবু দাউদ এবং নাসাই শরীফের মধ্যে আরেকটি হাদিস এসেছে তাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমা নূরুন নবী রাহমাতাল লিল আলামিন যখন বললেন সাহাবীরা তাসাদ্দাকু তোমরা সদকা করো তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্দি দিনারন আমার কাছে একটি দিনার আছে কয়টি দিনার একটি দিনার আছে তখন আমার নবী বললেন কয়লা তাসাদ্দাক বিহি আলা নাফসিক ও সাহাবী তুমি এই দিনার তোমার নিজের জন্য খরচ করো সুবহানাল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার আবার সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইন্দি আখির আমার কাছে আরেকটি দিনার আছে এটা আমি কি করব তখন আমার নবী নির্দেশ দিলেন না আদেশ দিলেন এটা তোমার পরিবার পরিজনের জন্য খরচ করো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ একটু বড় করে বলতে মন চাই না তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন আবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে আরেকটি দিনার আছে এটা আমি কোথায় খরচ করব তখন আমার নবী বললেন ক্বালা তাসাদ্দাক বিহি আলা ওয়ালাদাক এটা তোমার ছেলে মেয়ের জন্য খরচ করো সুবহানাল্লাহ বলে চতুর্থ নাম্বার আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আরেকটি দিনার আছে এটা কোথায় খরচ করব তখন আমার নবী বললেন এটা তোমার কর্মচারী কর্মকর্তা তোমার অধীনে যে হাদিমগুলো আছে তাদের জন্য খরচ করো সুবহানাল্লাহ পঞ্চম নাম্বার যখন আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো আরেকটি দিনার আছে আমি কোথায় খরচ করব তখন আমার নবী বললেন আনতা আলাম এটা তুমি সবচাইতে বেশি জানো
তুমি কোন রাস্তার মধ্যে খরচ করবা সুবহানাল্লাহ বলে এজন্য আমার মুরব্বি বাবারা বলে বুঝার জন্য বলতেছি আগে গরম মেজে সারাক দি দাও এরপরে আগে আপনার পরিবার পরিজনকে দেখতে হবে এরপরে প্রতিবেশীকে আত্মীয় স্বজনকে আপনার দেখতে হবে এবার আরেকটা হাদিসের মধ্যে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমি হাদিসের বাংলা অনুবাদ করে দিচ্ছি যা আপনাদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই জমিন সৃষ্টি করলেন জমিন যখন আপনি যখন মাটি খনন করেন মাটির নিচে কি পাওয়া যায় পানি পাওয়া যায় এই মাটিগুলো পানির উপর মাটিগুলো কিসের উপর পানির উপর আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মাটি এই জমিন সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করার পরে জমিন যেভাবে পানির উপরে নৌকা থাকলে যেভাবে দুলতে থাকে নৌকা দুলে না ঠিক তেমনি ভাবে এই জমিন দুলতেছে দুলতেছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সৃষ্টি করলেন পাহাড়কে কুটা হিসাবে কুটা স্বরূপ জমিনের মধ্যে মারলেন সুবহানাল্লাহ বলে তখন জমিন স্থির হয়ে গেল নাড়াচাড়া বন্ধ হয়ে গেল তখন ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন যেই পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন হ্যাঁ পাহাড়ের চেয়ে শক্তিশালী আছে লোহা শক্তিশালী কি লোহা ফেরেশতারা আবার আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন লোহার চেয়ে কি শক্তিশালী কিছু আছে তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ফেরেশতারা রে লোহার চেয়ে শক্তিশালী হলো আগুন লোহার চেয়ে শক্তিশালী কি আগুন আগুন দিয়ে লোহাকে যখন পোড়াই বলে যায় নাকি যায় না দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল লোহা যখন এভাবে হাতের মুঠোর ভিতরে নিত সাথে সাথে পানি হয়ে যেত উচ্চ আওয়াজ দিয়ে বলল সুবহানাল্লাহ ফেরেশতারা আবার ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন আগুনের চেয়ে শক্তিশালী কি আছে তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ফেরেশতারা আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি শক্তিশালী কি পানি আবার ফেরেশতারা ডাক দিয়ে বললেন আল্লাহ যে পানির চেয়ে শক্তিশালী কি তখন আল্লাহ ডাক দিয়ে বললেন ফেরেশতারা রে পানির চেয়ে শক্তিশালী হলো বাতাস কারণ বাতাসের মাধ্যমে মহাশূন্যের মধ্যে পানি ঘুরে বেড়ায় নাকি বেড়ায় না সুবহানাল্লাহ বলবেন না আবার প্রশ্ন করলেন যখন ফেরেশতারা আবার আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ বাতাসের চেয়ে কি শক্তিশালী কিছু আছে তখন আমার নূরুন নবী হাদিসের শেষের অংশের মধ্যে বলতেছে ওই উম্মতের নর নারীগণ আল্লাহ বলেন ওই বান্দা বান্দিগণ যারা আল্লাহ এবং রাসূলকে খুশি রাখার জন্য সন্তুষ্ট রাখার জন্য কবর অন্ধকার কবরকে আলোকিত করার জন্য কিয়ামতের কঠিন মুহূর্তে আমলনামা ডান হাতে পাওয়ার জন্য যেই ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহর ঘরে এবং রাসূলের ঘরে দান সৎকা করে তার সৎকা এবং দানটা আমার কাছে বেশি শক্তিশালী সুবহানাল্লাহ এজন্য আপনাকে বিষয় আরেকটি আয়াতে কারিমার মধ্যে নিয়ে যাচ্ছে আপনাকে সূরা আলি ইমরান চতুর্থ নাম্বার পারার শুরুতে গেলে আপনি একটি আয়াতে কারিমা পাবেন এটা হচ্ছে 92 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়ামা তুনফিকু মিন শাইইন فإن الله به عليم سبحان الله বলেন এখানে তো অনেক হাফেজ আছে এই যে চতুর্থ নাম্বার পারার শুরুতে গেলে আপনি একটি আয়াতে কারিমা পাবেন যে আল্লাহ কত সুন্দর করে বলেন আয়াতে কারিমা যখন নাজিল করলেন আল্লাহ বলেন যেই তোমরা ততক্ষণ পর্যন্ত সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা যেই জিনিসটাকে বেশি ভালোবাসো সেই জিনিস যতক্ষণ পর্যন্ত সেখান থেকে দান সৎকা করো নাই ততক্ষণ পর্যন্ত তোমরা সওয়াব অর্জন করতে পারবে না আল্লাহ বলেন ফাইন্নাল্লাহ বিহি আলী এই আয়াতে কারিমা যখন নাজিল হলো তাফসীর ইবনে কাসীরের মধ্যে যেই একটি হাদিস এনেছেন আপনি তাফসীর ইবনে কাসীর করলে দেখতে পাবেন এই আয়াতে তাফসীর করতে গিয়ে আমার নূরুন নবী রাহমাতাল্লিল আলামিনের আরেকজন সাহাবি যার নাম হচ্ছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই যে আয়াতে কারিমা যখন নাযিল হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতের অর্থ বুঝলেন সাথে সাথে আমার নূরুন নবীর দরবারে চলে গেলেন আমার নবীর দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনসারী সাহাবী বড় মনওয়ালা ছিল অনেক বাগান ছিল অনেক সম্পদশালী ছিলেন যে ওনার অনেক বাগানের মধ্যে একটি বাগান ছিল যারা হাজ্জুল হারামাইন যারা হজের মধ্যে গিয়েছে অর্থাৎ মসজিদ নববীর সামনে সামনে যেই বাগানের নাম ছিল বাইরুহা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এই বাইরুহা বাগানের মধ্যে বিলহা নামক একটি কূফ ছিল এটা হাদিসের বাংলা অনুবাদ এই বিলহা কূফের মধ্যে আমার নূরুন নবী মসজিদে নববী থেকে বের হয়ে ওই কূফ থেকে পানি পান করতেন ওই কূফের পানি মিষ্টি ছিল সুবহানাল্লাহ বলা এখনো তো দেখবেন আপনি পার্বত্য অঞ্চলের মধ্যে কূফ থেকে পানি পান করে করে নাকি করে না করে তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে আমার বাগানের মধ্যে সবচাইতে বাইরুহা নামক বাগানটি যেই বাগানের মধ্যে বিরহা কূফ আছে সেই বাগানটি আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই সুবহানাল্লাহ তখন আমার নবী বললেন ও সাহাবী শুনে রাখ আবু তালহা যেই তুমি দান করে দিবা ভালো কথা কিন্তু তোমার আত্মীয় স্বজন চাচা তো ভাই মামা তো ভাই যারা গরিব আছে তোমার আত্মীয় স্বজনকে তুমি এই বাগানটি বন্টন করে দাও সুবহানাল্লাহ বলেন আল্লাহর রাস্তায় বন্টন এইভাবে আমার নবী বলেছেন এখন তো আপনি এই যুগের মধ্যে দেখবেন অনেক ক্ষেত্রে যারা ইউটিউব আমার যুবক ভাইয়েরা যারা পেজ চালায় ইউটিউব চালায় যারা খবর দেখে দেখবেন যখন বাবা মারা যায় তখন বাবাকে রেখে দেয় জায়গা জমির জন্য রেখে দেয় নাকি দেয় না এই জন্য প্রিয় ভাই আপনাকে বুঝতে হবে জায়গা জমিন আপনি কবরে নিয়ে যেতে পারবেন না এই জন্য আপনাকে যে মা বাবা যে কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছেন এটা আপনি মানতেও পারেন না মানতেও পারেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় যাদের মুরব্বী বাবা আছে মা বাবা আছে যখন হারিয়ে ফেলবেন তখন তো আপনি সুন্দর করে কাঁধে তুলে সুন্দর করে দিয়ে আসেন তখন আর কাঁধে তোলার দরকার নাই তাই আমার নবী বলেছেন কুমায় জান্নাতুকা কুমায় নারুকা সাহাবা ইকরামকে যখন এই কথা বললেন বলে তোমার মা বাবাই জান্নাত তোমার মা বাবাই জাহান্নাম সাহাবা ইকরাম বললেন কি রে মা বাবাই জান্নাত আবার মা বাবা জাহান্নাম কিভাবে হবে একেবারে সংক্ষিপ্ত কথা মা বাবার খেদমত যারা করবে তারা হলো জান্নাতি মা বাবার নাফরমানি যারা করে তারা হলো জাহান্নামী একেবারে সহজ কথা ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিয়ানফুসিকুম কোরআনুল কারীমের আয়াত যে ব্যক্তি দান সদকা করে সেই ব্যক্তি নিজের লাভের জন্য করে কারণ এক টাকা আপনি দান করেছেন পাঁচ টাকা দান করেছেন আল্লাহ বলেন এটাকে আমি লালন পালন করতে 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 এটা উহুদ পাহাড় পরিমাণ করে আমি তোমার আমল নামার মধ্যে এটা প্রবেশ করিয়ে দিব সুবহানাল্লাহ এজন্য দেখেন অত্র মসজিদের মধ্যে তো দ্বিতীয় তালার তৃতীয় তালার কাজ চলতেছে আপনারা যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী আপনারা দান করতে পারেন আপনাকে তো আপনি যদি একটি যদি সেমিটের বস্তাও দেন তাহলে এটা তো কবরে সওয়াব যেতে থাকবে যে আপনি কি সেমিটের বস্তা এটা আবার তুলে নিয়ে যাবেন না কিন্তু আপনার সেমিটের বস্তা যেটা দিয়েছেন সেটা এখানে থেকে যাবে আপনি সবথেকে জারিয়ে হিসাবে আপনার সওয়াব যেতে থাকবে আরেকটি হাদিসের মধ্যে আমার নবী বলেছেন নাসাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তুজিদু ফিল উমর আপনি যখন সদকা করবেন দেখবেন আমাদের যখন বিপদেই চলে আসে তখন আমরা মানত করি দান সদকা করার জন্য কিন্তু আমার নবী বলেন বিপদ না আসার আগে কারণ তুমি যখন দান সদকা করবা ওই দান সদকার কারণে তোমার বিপদটা কেটে যাবে সুবহানাল্লাহ বলেন আরেকটা হাদিসের কথা বলে শেষ করে দিচ্ছি ইজা মাতাল ইনসানু ইন কত আমালুহু ইল্লা মিন সালাত ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু আমান নূরুন নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটি আমল ব্যতীত প্রথম নাম্বার হচ্ছে আপনি মসজিদ নির্মাণ করে দিয়েছেন মসজিদের মধ্যে দান সদকা করেছেন মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন ফুলের গাছ ফলের গাছ রাস্তাঘাট আপনি নির্মাণ করে দিয়েছেন আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন কিয়ামত পর্যন্ত যদি এই মসজিদ থাকে আপনার আমল নামার মধ্যে সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব চেতে থাকবে
সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি এমন জ্ঞান কুরআন এবং হাদিসের সঠিক জ্ঞান আপনি রেখে গেলেন যেই মানুষ আপনার কাছ থেকে মাসালা মাসাইল শিখে আমল করতেছে সেই ব্যক্তি যতদিন পর্যন্ত আমল করবে আপনি যখন দুনিয়া জমিন থেকে চলে যাবেন তাহলে সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব যেতেই থাকবে সুবহানাল্লাহ বলেন আমার নূরুন নবী বললেন উম্মত তোমরা প্রথম নাম্বার পারো নাই প্রথম নাম্বার পারো নাই তোমার কাছে টাকা নাই পয়সা নাই ধন সম্পদ নাই দ্বিতীয় নাম্বার তোমরা পারো নাই লেখাপড়া করো নাই কুরআন হাদিসের জ্ঞান তোমার কাছে নাই দ্বিতীয় নাম্বারও পারো নাই উম্মত তোমরা তাহলে তৃতীয় নাম্বার যদি তোমার একটি ছেলে যদি আল্লাহ যদি দান করেন একটি মেয়ে যদি দান করেন তাহলে সেটাকে মাদ্রাসায় দিনদার সলিহা হিসাবে তুমি গঠন করে যাও রসুলের আদর্শ অনুযায়ী যখন চলবে তাহলে সেই ছেলে মেয়ে তুমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবা তারপর ওই ছেলে মেয়েগুলো আল্লাহর দরবারে হাত তুলে বলবে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা এভাবে দোয়া করবে তাহলে আমার নূরুন নবী রহমাতাল লিল আলামিন কত সহজ করে দিয়েছেন কিন্তু আমরাই কঠিন করে ফেললাম যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে একনিষ্ঠভাবে দান করার জন্য তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আশা যাওয়াকে কবুল করুক সবাই বলে আমিন।